আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। এসএ কম্পিউটার থেকে মোল্লা মোহাম্মদ সেলিম রাজি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম এবং অভিনন্দন। আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আপনারা যারা অল্প বাজেটের ভিতরে একটি মাইক্রোফোন ব্যবহার করতে চাচ্ছেন, মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটি। নিশ্চয়ই আপনারা বুঝে ফেলেছেন আমি আপনাদের সাথে কোন মাইক্রোফোনটির বিষয়ে কথা বলতেছি। জি, আমি আজকে আপনাদের সাথে কথা বলবো K8 এবং K9। আপনারা দেখছেন এই মুহূর্তে আমি শুধু ফোনের যে মাইক্রোফোনটি আছে সেটি দিয়ে আপনাদের সাথে কথা বলতেছি। তো এখন আমরা দেখি K9 মাইক্রোফোনটি কানেক্ট করে, তো চলুন দেখি K9 মাইক্রোফোনটি। এটি হচ্ছে K9 মাইক্রোফোন। তো এটি আমরা এখন আনবক্সিং করব। আসলে আমি এর আগে একবার আনবক্সিং করেছি, প্যাকেটটি কাটা আছে দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি আনবক্সিং করে আসলে চেক করে নিয়েছি প্রোডাক্টটা, যে আমার ফোনের সাথে এটা কানেক্ট হয় কি না সেই জন্য। তো তারপরেও মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে সব ডিটেলসগুলো দিয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো নিজের মতো করে দেখে নেবেন। তো আমরা এটি খুলে নিলাম। এই যে দেখুন, এখানে আপনার হচ্ছে দুইটি মাইক্রোফোন আছে, K9-এ দুইটি থাকে আর K8-এ থাকে একটি। তো এখানে একটি টাইপ সি চার্জিং কেবল দেওয়া আছে, যে টাইপ সি চার্জিং কেবলটি আমরা এখন বের করার চেষ্টা করছি। এই যে আমরা চার্জিং কেবলটি বের করে ফেলেছি, এটা মূলত টাইপ সি। আপনারা যারা আইফোনে নিতে চান তারা আইফোন নিয়ে নেবেন। এটি মূলত একটি মাইক্রোফোন এবং এটি হচ্ছে রিসিভার। এটি আপনি ওয়্যারলেসের মাধ্যমে কথা বললে ওটা রিসিভ করে ফোনে, এ আর কি। তো এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা আছে এখানে। তো এটা অন করে নিলাম আমি, যেহেতু আপনাদের সাথে কথা বলবো। এটি অন করে নিয়েছি, এই যে দেখছেন আপনারা কীভাবে আলো জ্বলতেছে। তো এটি এখন ফোনের সাথে আমি বলুন দেখি কানে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে মাইক্রোফোনটি আমার এই যে এখানে কাঁধে লাগানো আছে, তো এটি কানেক্ট করা আছে অলরেডি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমানে আমার শোরুমে বসে আছি। আমার মাথার উপরে একটা ফ্যান চলতেছে, এই যে আপনারা দেখুন আমার মাথার উপরে একটি ফ্যান চলতেছে। নয়েজটা কীরকম আসতেছে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি জাস্ট চেষ্টা করেছি আপনাদেরকে ভালো একটি ভিডিও উপহার দেওয়া এবং ভালো একটি পরামর্শ দেওয়ার জন্য। তো আমি আসলে 5 মিনিট দূরত্বে রেখে টেস্ট করতে চাচ্ছি যে আসলে সাউন্ডটা কীরকম আসে। এই যে আমি এখন অলরেডি আনুমানিক 5 মিটারেরও বেশি হবে দূরত্বে বসে আপনাদের সাথে কথা বলছি। আমি জানি না নয়েজটা কীরকম আসতেছে, সাউন্ডটা কীরকম আসতেছে আসলে, এটা আপনারা আমাকে জানাবেন। এবং প্রোডাক্টটি যদি ভালো হয়, রিভিউটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।